অঙ্গনওয়াড়ি কেন্দ্র লাগোয়া ক্লাবে বিস্ফোরণ ইলামবাজারের গ্রামে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র লাগোয়া ক্লাবে মজুদ বোমা পেটে বিস্ফোরণ। পাশে রয়েছে প্রাথমিক স্কুল। ক্লাবটির নিয়ন্ত্রক শাসক আশ্রিত বালিঘাটের কারবারিরা। রবিবার বিকেল 5:30 নাগাদ বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম। নিমেষে আতঙ্ক ছড়ায় বড় নবগ্রামে। গ্রামটি বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা অঞ্চলে। জারিকেন ভর্তি মজুদ বোমা ফেটে ক্লাবের পিলারে চির ধরে গিয়েছে। ঘটনার খবর চাউর হতে শাসক সন্ত্রাসে ততস্থ গ্রাম গুম মেরে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ বিষয়ে জানিয়েছেন, বিকেল 5:30 নাগাদ বিকট শব্দ শুনে আমরা চমকে যাই। জানতে পারি অঙ্গনওয়াড়ি এবং প্রাথমিক স্কুল লাগোয়া যে ক্লাবটি রয়েছে তাতে মজুদ ছিল বোমা। গরমের কারণে তা ফেটে গিয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।